আপনি কি জানেন গুগল তাদের প্লে স্টোর থেকে কিছু অ্যাপ ব্যান করে দিচ্ছে? কিন্তু কেন, কি প্রশ্ন জাগছে না? কি অ্যাপ ব্যান করছে বা কেন করছে? হ্যাঁ বন্ধুরা, এই যে 11 তারিখ অর্থাৎ মে মাসের 11 তারিখের পর থেকে কিছু অ্যাপ আপনারা প্লে স্টোরে সার্চ করলেও পাবেন না, এটা প্লে স্টোর থেকে ব্যান করে দেবে। তো কোন ধরনের অ্যাপগুলা ব্যান করবেন অবশ্যই কিন্তু আপনারা এখন কোশ্চেন করবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে থাকছে আপনার রেকর্ডিং অ্যাপগুলো। আপনারা অনেকেই কিন্তু রেকর্ডিং অ্যাপগুলো নামিয়ে থাকেন, কল রেকর্ডার বিশেষ করে, তো এগুলো আপনারা নামিয়ে আপনারা ইউজ করেন। তো গুগল কোনো একটা কারণে এই অ্যাপগুলো অফ করে দিচ্ছে, অর্থাৎ প্লে স্টোর থেকে ব্যান করে দিচ্ছে। কারণটা আমিও জানি না, অবশ্য জানলে আপনাদেরকেও আপডেট দিয়ে দেব। তো 11 তারিখের পর থেকে, মে মাসের 11 তারিখের পর থেকে আপনারা কিন্তু কল রেকর্ডার সফটওয়্যারগুলো প্লে স্টোরে পাবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও এই যে ব্যান করা অ্যাপগুলোর মধ্যে কিন্তু জনপ্রিয় একটি অ্যাপও রয়েছে, সেটা হচ্ছে ট্রুকলার, যেটা বাংলাদেশে, আমি জানি না অন্যান্য দেশে কেমন পপুলার, বাট বাংলাদেশে অনেক পপুলার। ঠিক আছে, আননোন কোনো মানুষ থেকে, আননোন কোনো পিপল যদি আপনাকে কল করে, তার কিন্তু ছবি নাম আমাদের স্ক্রিনে ভেসে ওঠে। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব ছিল ট্রুকলারের মাধ্যমে। যার ফোনে ট্রুকলার থাকতো, সেই কিন্তু আননোন কেউ ফোন করলে তার নাম এবং নাম্বার এবং ছবি দেখে নিতে পারতো। কিন্তু এরপর থেকে আপনারা কিন্তু এই ফ্রি সেবাটা হয়তো বা পাবেন না, এটাও কিন্তু অফ করে দিচ্ছে গুগল। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি জানি না আপনাদের কতটা উপকার হলো, তবে আমি মনে করি এখানে উপকারের চাইতে আপনারা অনেকটা হতাশই হয়েছেন। অনেকেই দেখছিলাম যে ইদানিং আপনার ট্রু কলার মাধ্যমে অনেক ইনফরমেশন গ্যাদার করছিল, যেমন অন্যের ফেসবুক আইডি কীভাবে বের করতে হয়, তারপর বিশেষ করে এটা ইউজ হতো আপনার নাম্বার বা ছবি বের করার সময়, বা নাম বের করার সময়। আপনার কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসছে, সেই নাম্বার দিয়ে আপনি ওই লোকটার ছবি দেখতে পারতেন, নাম জানতে পারতেন। ঠিক আছে, ওই নাম্বারটা থাকলেই হতো। কিন্তু বর্তমানে কিন্তু এই অ্যাপটাও আপনার প্লে স্টোর থেকে ব্যান করে দিচ্ছে। জানি না এর কোনো কারণ রয়েছে কি না, তবে হ্যাঁ, বেশি জনপ্রিয়তা কিন্তু খারাপ কিছুই বয়ে আনে, আমার তো তাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে হয়তো দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।